তো গাইস, আপনারা জানেন আপনার চট্টগ্রাম বিচারককে জুতা ছুঁড়ে মারলেন জামিন না পাওয়ার আসামি। দেখেন এক আসামি আপনার বিচারককে উদ্দেশ্য করে, বিচারককে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারলেন। এই নিউজটা আপনার রাতারাতি ভাইরাল হয়ে গেছে, দেখেন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনার বিচারককে উদ্দেশ্য করে, বিচারককে লক্ষ্য করে জুতা মারলেন জামিন না পাওয়ার কারণে এক আসামি। দেখেন নিউজে কি উঠে এসেছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি কারণে বিচারকের প্রতি লক্ষ্য করে জুতা মারা হলো। চলুন সম্মানিত দর্শক, নিউজটা পড়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি। চট্টগ্রামে একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতা ছুঁড়ে মেরেছেন মোহাম্মদ মনির খা মাইকেল। 31 নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এক আসামি মঙ্গলবার 28 নভেম্বর দুপুর 12টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহুরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছুঁড়ে এই আসামি। তবে সেগুলো বিচারকের মাথার উপর দিয়ে পেছনে চলে যায়। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, সাইবার ট্রাইব্যুনালে মনির খা ওরফে মাইকেল নামে ওই আসামির জামিন শুনানির দিন ছিল মঙ্গলবার। তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজিরা করা হয়। বিচারকের খাস কামরা থেকে এজলাসে এসে বসার মুহূর্তে আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে গাল মন্দ করেন এবং একটি জুতা ছুঁড়ে মারেন। বিচারক বসে যাওয়ার তার মাথার উপর দিয়ে জুতাটি পেছনে চলে গিয়েছে, গায়ে লাগেনি, পরপর দুটো জুতা ছুঁড়ে মারেন ওই আসামি। পিপি বলেন আজকে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, আজ জামিন আবেদন পেন্ডিং ছিল, আগেও একবার জামিন চেয়েছিল কিন্তু ওই আবেদন না মঞ্জুর হয়। আর আজকে বিচারক এজলাসে আসার সঙ্গে সঙ্গে অসভ্য ভাষায় গালমন্দ করে আসামি। এরপর আমি আদালতকে বলেছি আসামি পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হোক, তখন পুলিশের সঙ্গে তাকে আদালতে থেকে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদন তার আইনজীবী প্রত্যাহার করে নিয়েছেন। মামলায় নথি সূত্রে জানা গিয়েছে, ফেসবুক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খা ওরফে মাইকেল বিরুদ্ধে 2021 সালের 22 জানুয়ারি ব্রহ্মমারিয়ার জেলা নাসিরুলনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার এসআই তপু শাহ। অন্য মামলা আগে থেকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকার মামলার পরের দিন 23 জানুয়ারি মনিরকে এই মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আসেন মাইকেল। 2021 সালের 20 জন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে পুলিশ। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে বিচারককে লক্ষ্য করে মাইকেল আপনার কি করলেন, আপনার জুতা দুটো জুতাই তার এই বিচারের প্রতি লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু ঘটনাক্রমে বিচারকের জুতাটা না লেগে পেছন দিকে জুতাটা চলে যায়। সম্মানিত দর্শক, কি কারণে তাকে